ভক্তদের হৃদয়ে এখনও রঙিন শাবানা। ঢাকায় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা, তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না, 1952 সালের 15ই জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকার গেন্ডারিয়ায়। স্থানীয় গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও মাত্র 9 বছর বয়সে শিক্ষা জীবনের ইতি ঘটে তার। বরেণ্য চলচ্চিত্র নির্মাতা এহতেশাম সম্পর্কে শাবানার কাকা, তার হাত ধরে রূপালী জগতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নতুন সুর, 1962 সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এ সময় পর্দায় তার নাম ছিল রত্না। এরপর তালাশ সহ বেশ কয়েকটি সিনেমায় নৃত্যশিল্পী ও অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেন শাবানা। সহনায়িকা হিসেবে বনবাসে রূপবান ও ডাক বাবু সিনেমায় দেখা গেছে তাকে। 1967 সালে এহতেশাম পরিচালিত চকরি সিনেমায় নাদিমের বিপরীতে নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন শাবানা। তখন রত্না থেকে হয়ে যান শাবানা। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত চকরি সিনেমাটি ব্যবসা সফল হয়। এরপর শাবানাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে শাবানা উপহার দেন জনপ্রিয় অসংখ্য সিনেমা। শাবানা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ভাত দে, অভুজ মন, ছুটির ঘণ্টা, দোস্ত দুশ্মন, সত্য মিথ্যা, রাঙা ভাবি, বাংলার নায়ক, ওরা 11 জন, বিরোধ, আনাড়ি, সমাধান প্রভৃতি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে প্রযোজক সমিতি পুরস্কার, বাচ্চাস পুরস্কার, আর্ট ফোরাম পুরস্কার, নাট্যসভা পুরস্কার, কামরুল হাসান পুরস্কার, নাট্য নিকেতন পুরস্কার, ললিত কলা একাডেমি পুরস্কার ও কথক একাডেমি পুরস্কার। এছাড়া বাংলাদেশের হয়ে বিভিন্ন চলচ্চিত্রে উৎসবে অংশ নেন শাবানা। 1973 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা SS প্রোডাকশন। ওই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় সিনেমা। ব্যক্তি জীবনে 2 মেয়ে ও 1 ছেলের মা শাবানা। 1997 সালে শাবানা হঠাৎ করে অজানা কারণে বিদায় নেন চলচ্চিত্র অঙ্গন থেকে। 2000 সাল থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন শাবানা। এরপর বেশ কয়েকবার বাংলাদেশে আসলেও জনসম্মুখে তেমন একটা দেখা যায়নি এই অভিনেত্রীকে। চলচ্চিত্রকে বিদায় জানালেও তার অভিনয় কোটি কোটি বাঙালির মনে আজও রঙিন।